তাওহিদুল উলুহিয়াহ নামে নতুন একটি জঙ্গি দলের 3 নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। এই দলের জুয়েল, রাহুল ও গাজিউল নামে 3 নেতাকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে আগামী বছর দেশে বড় হামলার পরিকল্পনা ছিল দলটির। এজন্য গত 2-3 মাস ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন এই সংগঠনে 80-90 জন সদস্য আছে বলে এটিইউ জানতে পেরেছে। তবে এদের অর্থদাতা কে তা এখনও শনাক্ত করা যায়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন রোববার। তিনি আগামী 22 সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। যুক্তরাজ্য হয়ে আগামী 4 অক্টোবর দেশে ফিরবেন সরকার প্রধান। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে 13 দিনের সফর শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস সেবা চালু করতে যাচ্ছে বিআরটিসি। এতে ভাড়া রাখা হচ্ছে নিচের সড়কের সমানই। ভাড়া নেওয়া হবে প্রতি কিলোমিটার 2.45 টাকা হারে, যদিও প্রতিবার চলতে টোল দিতে হবে 160 টাকা। ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নেওয়া হবে 35 টাকা, আর উত্তরার জসীমউদ্দিন পর্যন্ত গেলে ভাড়া 40 টাকা। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত রোড মার্চ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রংপুর জেলা কার্যালয়ের সামনে থেকে 3 অঙ্গসংগঠনের উদ্যোগে দিনাজপুর অভিমুখে রোড মার্চ উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন। রোববার বগুড়া থেকে রাজশাহী অভিমুখে তাদের রোড মার্চ রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের পথে রওনা হন তিনি। এর আগেও সড়ক ও সেতু মন্ত্রী হৃদরোগের চিকিৎসা নিয়েছেন সিঙ্গাপুরে।